দামোদর যে গ্রাম, রেল লাইনের ওদিকটা এবং রেল লাইনের এই সাইডটা, মানে আমরা এখন যেদিকে দাঁড়িয়ে আছি এইদিকের যে দামোদর গ্রামের যে অংশটা, এদিকটার মধ্যে একটা আতঙ্কের পরিবেশ, ভয়ের পরিবেশ তৃণমূলের পক্ষ থেকে করে রাখা হয়েছে। এবং আমরা তো অবশ্যই প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে বলবো যে যাতে করে এই জায়গার সেই পরিবেশকে ভয়মুক্ত পরিবেশ করা যেতে পারে এবং মানুষ নিশ্চিন্তে, নির্ভয়ে, নিঃসংকোচে তার ভোটাধিকার তার প্রয়োগ করতে পারেন। আমরা চাই যে সমস্ত মানুষকে, মানে তৃণমূলের কাছে এখন আমরা এখন একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে তৃণমূলের মিটিং মানেই হচ্ছে হুমকি সভা। তৃণমূল যে কোনো জায়গাতে মিটিং করছে সেখানে তারা হচ্ছে একটা হুমকি দিয়ে বেড়াচ্ছে, এবং এখনও পর্যন্ত ওরা যে ভরসাটার উপর দাঁড়িয়ে আছে সেটা যে শুধু এই এলাকা নয়, আমি আসানসোল লোকসভা কেন্দ্রের অনেক জায়গাতেই দেখলাম যে ওরা মোটামুটি ভোটের দিনকে লুটপাটের ভরসাতেই বেশি করে অপেক্ষা করে আছে আর কি। এই লুটপাটের জায়গাটাকে হচ্ছে যে নির্বাচন কমিশনকে বন্ধ করতে হবে, এবং তার সাথে আমাদের কমরেডরা যে সমস্ত জায়গাতে হচ্ছে যে জীবনপণ মানে লড়াইয়ে যুক্ত থাকতে হবে, এবং আমরা থাকবো সেখানে যাতে করে কোনো মতে লুটপাট করতে না পারা যায়। কারণ লুটপাট করলে, লুটপাটের বিরুদ্ধে আমাদেরকে এটা করতে হবে, এবং আমরা এটা মনে করি যে লুটপাট বন্ধ করতে পারলেই ভোটে অবধারিতভাবে হচ্ছে যে এখানে বামফ্রন্ট জয়ী হবে।